আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের বিভিন্ন পদে পরীক্ষার সময়সূচি। বিজ্ঞপ্তিটা দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। তো চলুন বিজ্ঞপ্তিটা দেখে আসি। এটি হচ্ছে সেই বিজ্ঞপ্তি, তারা পরীক্ষার তারিখ দিয়েছেন 1 অক্টোবর 2021, এবং যার মাধ্যমে আপনারা অ্যাডমিট কার্ড তুলতে পারবেন সেই লিঙ্কটা আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা তার মাধ্যমে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনাদের অ্যাডমিট কার্ডটা তুলতে পারবেন। যে সকল পদে তারা পরীক্ষা নেবেন সে সকল পদ হচ্ছে সহকারী ব্যবস্থাপক সাধারণ, পদের সংখ্যা 30, বেতন ও গ্রেড 22,000 টাকা থেকে 53,060 টাকা। এই পদে পরীক্ষা নেওয়া হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক হিসাব, পদের সংখ্যা 13, গ্রেড 9, টাকা 22,000 টাকা থেকে 53,060 টাকা। 3 নম্বর পদের নাম সহকারী ব্যবস্থাপক ইলেকট্রিক্যাল, পদের সংখ্যা 6টি, বেতন গ্রেড 9, টাকা 22,000 টাকা থেকে 53,060 টাকা। 4 সহকারী ব্যবস্থাপক মেকানিক্যাল, পদের সংখ্যা 7টি, গ্রেড 9, টাকা 22,000 টাকা থেকে 53,060 টাকা। সহকারী ব্যবস্থাপক কেমিক্যাল, পদের সংখ্যা 7টি, টাকা 22,000 টাকা থেকে 53,060 টাকা। সহকারী ব্যবস্থাপক সিভিল, পদের সংখ্যা 3টি, গ্রেড 9, টাকা 22,000 টাকা থেকে 53,060 টাকা। সহকারী ব্যবস্থাপক কম্পিউটার ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা 2টি, গ্রেড 9, টাকা 22,000 টাকা থেকে 53,060 টাকা। 8 নম্বর সহকারী কর্মকর্তা সাধারণ, গ্রেড 14, পদের সংখ্যা 14, গ্রেড 10, টাকা 16,000 টাকা থেকে 38,640 টাকা। 9 নম্বর পদের নাম সহকারী কর্মকর্তা হিসাব, পদের সংখ্যা 4টি, গ্রেড 10, টাকা 16,000 টাকা থেকে 38,640 টাকা। এ সকল পদে তারা পরীক্ষা নেবেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের কোম্পানি। পরীক্ষার তারিখ তারা দিয়েছেন 1 অক্টোবর 2021। শীঘ্রই আপনাদের ফোনে SMS এর মাধ্যমে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে এবং লিংক দেওয়া হবে, তার মাধ্যমে আপনারা আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আমি আপনাদেরকে লিংক ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখানে তার মাধ্যমে আপনারা আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনাদের প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল বিজ্ঞপ্তিটা, আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।